আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে সিদ্ধ আলুর পেঁয়াজু বানিয়ে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক মজার হয়ে থাকে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পেঁয়াজু তৈরি করা যায়। পেঁয়াজু তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি প্রথমে আপনাদেরকে সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ময়দা নিয়েছি, তারপর বেসন নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর মরিচ কুচি নিয়েছি, জিরা গুঁড়ো, লবণ আর লাল মরিচের গুঁড়ো নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। পরিমাণটা আমি বললাম না, যে উপকরণগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে আমি বাটি একটা নিয়েছি। এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি নিয়ে নিলাম। লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে, এতে করে পেঁয়াজ আর মরিচ সফট হবে। ভালো করে মেখে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজ কুচি আর মরিচ কুচির সাথে। মেখে নেওয়া হয়েছে। এখন আমি সিদ্ধ করে আলু রেখেছিলাম, সেগুলো আধা ভাঙা করে করে দিব। একেবারে ম্যাশ করে দেওয়া যাবে না। দেখুন কিভাবে দিচ্ছি, আধা ভাঙা করে দিতে হবে। যাতে আলুটা একটু গোটা গোটা থাকে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বেসন। আমি হাফ কাপের মতো বেসন নিয়েছি। ময়দাটা হাফ কাপের একটু কম দিতে হবে। এগুলো মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ দেবেন। মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর দেখা যাচ্ছে এগুলো বেশ শুকনো আছে। এখন আমি নরম করে নেওয়ার জন্য সামান্য একটু ঠান্ডা পানি দিব। খুব অল্প পরিমাণে দিতে হবে। পেঁয়াজের শেপটা যাতে দেওয়া যায় সেরকম করে নরম করে নিতে হবে। এটা মাখানোর সময় আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ পানিটা দিতে হবে। মাখানো হয়ে গেছে। আমি চুলাতে একটা প্যান দিয়েছি, তেল গরম হয়েছে। এখন আমি পেঁয়াজ শেপ করে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। এক পাশটা হয়ে আসলে আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুব কম সময়ে এগুলো ভেজে নেওয়া যায়। ভাজা হয়েছে, আমি তুলে নিচ্ছি। আমি কিচেন টিস্যুর উপর তুলে নিচ্ছি, এতে করে বাড়তি যে তেল আছে সেটা শোষণ করে নেবে। আমি এখানে পেঁয়াজ শেপ দিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি। একইভাবে আমি বাকি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। গরম গরম পেঁয়াজ টমেটো সসের সাথে খেতে দারুণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।